যারা পূজনীয় মহারাজরা এখানে আছেন, ব্রহ্মচারী বৃন্দ, তাদের আমি প্রণাম ও নমস্কার জানাই। অভিভাবকরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদের অভিনন্দন জানাই। আজকে একটি বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট আমাকে বলতে বলা হয়েছে। সাবজেক্টটি হচ্ছে কেরিয়ার গঠন এবং সমাজ সেবার মধ্যে সমন্বয় সাধন। আমি দুটি গল্প বলে আরম্ভ করছি। গল্প মানে এগুলো গল্পের মতন গল্প নয়, সত্যি ঘটনা। একটি হচ্ছে দুজন ব্যক্তির ঘটনা। একটি ছেলে, সে আইআইটি পাস করা, আইআইএম থেকে এমবিএ করা ছেলে। এখন যারা এখানে ইয়াং ছাত্রছাত্রী আছে, অনেকের হয়তো স্বপ্ন আইআইটিতে পড়বো, আইআইএম এ পড়বো। তো সেই ওইরকম ছেলে একটি, সে এরকম আইআইএম জোকাতে পড়তো, পড়াশোনা শেষ হয়ে গেছে। তারপরে তো ভেরি ন্যাচুরাল, বিরাট বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি টাকরি পাবে, সবই তো ঠিক আছে। সে ছেলেটি স্বামীজির বই খুব পড়ত। আর একদিন সে জোকার বাইরে রাস্তায় দেখছে কয়েকটি রুগ্ন ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের থাকার জায়গা নেই, বাবা মা নেই, রাস্তায় থাকে তারা। তো সে ঠিক করলো সেই তখনই যে এদের দেখাশোনা আমি করব, এদের দায়িত্ব আমি নেব। সেই ছেলেটি যার এত ভবিষ্যৎ উজ্জ্বল, এমবিএ করা, ইঞ্জিনিয়ারিং পাস করা, সে করলো কি, ওই কয়েকটি ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাট ভাড়া করলো, সেখানে তাদের রাখলো, তাদের থাকা খাওয়া পড়াশুনো সব কিছু দায়িত্ব, নিজে টিউশন করতো। তাকে আমি জিজ্ঞেস করলাম, তোমার চলতো কী করে? বলতো আমি টিউশন করতাম, আইআইটি পাস করা, আইআইএম পাস করা, তো কত ছেলে মেয়ে তার কাছে পড়তে আসতো। তো সেই টাকাতে তিনটি ছেলেকে মানুষ করা। সেইখান থেকে আজকে সেই ছেলেটি, তার নাম বলতেই পারি, বিনায়ক লোহানি, সে আমাদের এখানে ডায়মন্ড হারবারে তার একটি অর্গানাইজেশন আছে স্বামীজির নামে, পরিবার সংস্থান বলে। সে ওখানে এখন 500-এর ওপরে ছেলে মেয়ে থাকে ওখানে, মোর দেন 500, জঙ্গলমহল থেকে, ইভেন কলকাতার রাস্তার থেকে, যেখান থেকে যে অসহায় শিশু তাদের নিয়ে একটি করেছে সংস্থা, সেখানে তাদের থাকা খাওয়া পড়াশুনো, এমন নয় অনেক জায়গায় যারা করে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন, কেউ হয়তো পড়াশুনোর টেক্সটবুকটা ফ্রি দিয়ে দিল, কেউ স্কুলের ইউনিফর্মটা দিয়ে দিল, কেউ হয়তো একবেলা খাওয়া কিংবা একটু দুধ ফ্রি সাপ্লাই করে দিল, তা নয়। ও বলছে যে এরকম করে তো শিশুকে মানুষ করা যায় না, এ একটু দান করছে, ও একটু দান করছে, এরমভাবে হয় না। ও বলছে যে আমি এদের বাবা মা, এই 500 জন, এখন 500 পরে কত হবে আমি জানি না, এদের বাবা মা আমি, যতদিন না এরা নিজের পায়ে দাঁড়াবে ততদিন আমি এদের দায়িত্ব নিচ্ছি। আমি বললাম যে তোমার তিনটি ছেলের জন্য টিউশন করে চলে যেত, আর 500 জনের জন্য কি করো, সরকার থেকে পয়সা দেয়? বলছে এক পয়সাও নিই না কারোর কাছ থেকে। তখন টিউশন করে পয়সা রোজগার করতাম, এখন এক পয়সা, এখন টিউশনও করি না, কারুর কাছ থেকে এক পয়সাও চাই না। তো কী করে চলে? বলছে আমার বিশ্বাস এটা স্বামীজির কাজ, আমার বিশ্বাস স্বামীজির কাজ, স্বামীজি চাইছেন এই কাজটা হোক, উনি জোগাড় করে দেন। ওর আসলে অনেক আইআইটি আইআইএম এর পরিচিত সব আছেন, যারা তার জুনিয়র সিনিয়র, তার সমবয়স্ক, তারা বিরাট বিরাট চাকরি করেন, তারা প্রচুর টাকা দেন, অন্য অনেক সংস্থাও তাদের টাকা দেন, এইভাবে সে চালাচ্ছে। অদ্ভুত, যদি কখনো পারেন গিয়ে দেখে আসতে পারেন। স্বামীজির বই পড়ত ছেলেটি, এক, এটা এক নম্বর। দ্বিতীয় ঘটনাটি একটু অন্যরকম। সে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে, ক্যারিয়ার ছেড়ে দিয়ে সমাজসেবাতে লেগে গেছে, এরকম নয়, অন্যরকম। এও আইআইএম পাস করা একজন খুব বড় কোম্পানির এক্সিকিউটিভ, তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আমি অডিয়েন্সে ছিলাম, আমি শুনছি। এটা ঘটনা হচ্ছে আইআইএম ইন্দোর, ইন্দোরে একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, সেখানে এই ভদ্রলোক সেখানে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিতে দিতে পাওয়ার পয়েন্ট প্রজেকশন করে এই প্রজেক্টরে তার যে দেখাচ্ছেন, তার মাঝখানে মাঝে মাঝে স্বামীজির ছবি। তো আমি একটু অবাক হলাম, স্বামীজির বিষয়ে বলছেন বড় কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর। তো তিনি বলছেন যে আমি আইআইএম আহমেদাবাদ থেকে পাশ করে, যেটা দেশের বেস্ট আইআইএম,
ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, সেখান থেকে MBA করে তারপরে একটি কোম্পানিতে চাকরি পেলাম। কি কোম্পানি? লিকার কোম্পানি, যেখানে মদ তৈরি হয়, বিস্কি। তো সেখানে বিরাট বড় চাকরি, মাসের কত কত লক্ষ টাকা মাইনে যে তা ঠিক নেই, আর তরতর করে তার পজিশন মানে প্রমোশন হচ্ছে। বলছেন আমি প্রত্যেকদিন স্বামীজির বই পড়তাম, একদিন সন্ধ্যেবেলা বসে আর উনি বলছেন সেই বই পড়ছি, আমি পড়তে পড়তে ভাবছি আচ্ছা এইসব কথা পড়ি আমি স্বামীজির, স্বামীজির লেখা লেকচার কবিতা, আর আমি জীবনে কি করি, হোয়াট ইজ মাই এম ইন লাইফ, আমার জীবনের পারপাসটা কি, আমি সারাদিন যে পরিশ্রম করছি একটি কোম্পানিতে কত লোককে কত মদ খাওয়াতে পারবো, এটাই তো উদ্দেশ্য আমার, এই কোম্পানির উদ্দেশ্য আর কি হতে পারে, টু মেক দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ড্রাঙ্ক ফর দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম, এটাই তো আমার জীবনের উদ্দেশ্য। তখন উনি বলছেন দুটো একসঙ্গে চলতে পারে না, হয় এই বইটাকে আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে এই চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। অথচ উনি বলছেন যে আমার কিন্তু এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি সাধু সন্ন্যাসী হব কিংবা সমাজসেবা করব, ওটাও আমার ইচ্ছে না, তো কী করবো। উনি তারপরে করলেন কি, ওই চাকরিটি ছেড়ে দিয়ে আরেকটি চাকরি করলেন, একটি কোম্পানি যেখানে মেডিকেল প্রোডাক্ট তৈরি হয়, জনসন অ্যান্ড জনসন মেডিকেল প্রোডাক্টস ডিপার্টমেন্টে, সেখানে চাকরিটি চট করে চাকরি পেয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেছে, এত সাকসেসফুল, এত বড় চাকরি করছো, তুমি ছেড়ে দেবে? বলছে না আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। তো একটা এমন জায়গায় চাকরি করলেন যেখানে প্রফিট মেকিং কোম্পানি, সেটাও মাল্টি ন্যাশনাল, কিন্তু তাতে অন্তত যা তৈরি হচ্ছে সেটা মানুষের ক্ষতি করে না, মানুষের কোনো কাজে লাগে। এবং তিনি বলছেন যে আমার পলিসি হচ্ছে যে আমি স্বামীজিকে স্পিরিচুয়াল জায়েন্ট হিসেবে কিংবা একজন পেট্রিয়ট মঙ্ক কিংবা একজন সমাজসেবী ওই হিসেবে দেখছি না, উনি হচ্ছেন আমার রিসোর্স, আমার জীবনে যা সমস্যা হয়, কোম্পানির সমস্যা, অফিসের সমস্যা, বাড়ির সমস্যা, আমার পার্সোনাল সমস্যা যা হয়, ওই ভদ্রলোক বলছেন আমি সবসময় স্বামীজির বই পড়ি, বই পড়ে সেইখান থেকে প্রত্যেকবার সমাধান পেয়েছি, কী করণীয় কী অকরণীয়, কীভাবে জিনিসটাকে দেখবো বুঝবো সব কিছু সেইখান থেকে পেয়েছি আমি। বৈদ্যেশ বলে তামিল ভদ্রলোক, আমি দেখলাম যে দেখুন তিনি স্বামীজিকে নিজের ভাবে বুঝেছেন, স্বামীজির বই পড়ছেন, তার থেকে নিজের জীবনের সমস্যা মেটাচ্ছেন, নিজের জীবন পাল্টে গেল। দুটো দুরকম, দুজনই সন্ন্যাসী নন, দুজনেই যে সবকিছু ছেড়ে দিয়ে ব্রহ্মচারী হয়ে বেলুড় মঠে পৌঁছে গেছেন তা নয়, কিন্তু কিন্তু তাদের নিজেদের জীবন পূর্ণরূপে পাল্টে দিয়েছেন স্বামীজির বই পড়ে পড়ে, আর যা জীবন ছিল তার থেকে অনেক বেশি উন্নত জীবন দুজনেই পেয়েছেন। এইটা বোঝার জন্য আমরা একটু গভীর দর্শনের মধ্যে যাব, স্বামীজির দর্শন কি ছিল, স্বামীজির যে ফিলসফি সেটা বোঝার জন্য। স্বামীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তার দর্শনের বিষয়, তিনি তার নিজস্ব দর্শন কি। স্বামীজিকে যে রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি এটা কি সত্য যে শঙ্করাচার্য বলেছিলেন এক ব্রহ্ম আছে, ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা, মানে ভগবানই সত্য আর জগৎ মিথ্যা, এক একই সত্য বহুটা মিথ্যা, আর তার আগে ভগবান বুদ্ধ নাকি বলেছিলেন কোনো এক ব্রহ্ম বলে কিছু নেই, এই বহুর একটি ক্ষণিক বিজ্ঞান চলছে, মানে জগৎটি এক ক্ষণ থেকে আরেক ক্ষণ নশ্বর এইভাবেই চলছে, একটা বহুর স্রোত চলছে, ভগবান বুদ্ধ বলছেন যে এক বলে কোনো বস্তু নেই, এই বহুর স্রোত চলছে, জন্ম মৃত্যু চক্র চলছে একটি, আর শঙ্করাচার্য বলছেন যে এইসব মিথ্যা, এর পেছনে একটি একটি সত্য, এক সত্য আছে, one alone is real, the many are false, and Buddha had preached that there is this world is a flux of the many, one bole kichu nei, eta ki shotto? Swamiji bolchen yes, and what Ramakrishna Paramahamsa and I have done is to show that the one and the many are the same reality seen at different levels of spiritual realization. Swamiji bolchen ekti marattok shotto, bolchen এক আর বহু, এক মানে ভগবান ব্রহ্ম আত্মা যাই বোঝো, আর বহু মানে এই যা দেখছি আমরা, এই আমরা বসে আছি এতজন, এই জীব জগৎ এটা হচ্ছে বহু। স্বামীজি বলছেন ঠিক বলেছ, ভগবান বুদ্ধ এরকম উপদেশ করেছিলেন, বহুর স্রোত চলেছে, এক বলে কিছু নেই, একের বিষয়ে কিছু বলেননি তিনি। শঙ্করাচার্য উপদেশ করেছেন এক ব্রহ্মই সত্য, বহু এই জগৎ মিথ্যা, আর ঠাকুর রামকৃষ্ণদেব আর আমি কি করেছি, তিনি আর আমি আমরা দেখিয়েছি এই জগতে
যে এক আর বহু হচ্ছে একই সত্তা। স্পিরিচুয়াল রিয়েলাইজেশনের বিভিন্ন স্তরে এই অনুভূতি হয়। যে জিনিসই ব্রহ্ম সেইটাই লীলাতে এই জগৎ। ঠাকুরের কথা, ব্রহ্মহার শক্তি অভেদ, যারই লীলা তারই নিত্য, ঠাকুরের কথা, গভীর দার্শনিক তত্ত্ব। কিন্তু এইটাই হচ্ছে স্বামীজিকে বোঝার মূল। তিনি কেন বলছেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, আবার সেটাকে প্রকাশ করতে হবে, যে ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, বাট দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। নিজের মধ্যে দেবত্ব আছে, অনন্ত শক্তি আছে, ধর্ম মানে কি, এইটাকে প্রকাশ করা, শুধু জানা নয়, শুধু অনুভব করা নয়, জীবনে এটাকে প্রকাশ করতে হবে। এই কথা উনি বলছেন, এক আর বহু হচ্ছে একই সত্তা। সিস্টার নিবেদিতা বলছেন যে ইফ দিস বি ট্রু দ্যাট দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, দেন নট ওনলি রিলিজন বাট অল ওয়ার্ক বিকামস মোড অফ ওয়ার্শিপ। আমরা যা করি জীবনে, সিস্টার নিবেদিতা বলছেন, আমরা জীবনে যা করছি, একজন পূজারি মন্দিরে বসে পুজো করছে, একজন গৃহিণী তার ঘরে রান্না করছে, একজন ছাত্র বসে পড়াশুনো করছে, বাচ্চারা খেলা করছে, এই যত রকম কাজ চলছে জগতে সবই কিন্তু তাহলে একই ব্রহ্ম। যদি এক আর বহু এক জিনিসই হয়, তাহলে সেই ব্রহ্ম যিনি এক, তিনি এই বহুরূপে একজন দেবতা হয়, পূজারি হয়, সেই গৃহিণী হয়ে রান্না করে, সেই শিশু হয় খেলার মাঠে, সেই ছাত্র হয় পড়ার ঘরে। ইট মাস্ট বি দ্য সেম রিয়ালিটি শাইনিং ইন অল দিজ ওয়েজ। সিস্টার নিবেদিতা বলছেন, তাহলে আমরা যত রকম কাজ করি এগুলো সবটাই তাহলে উপাসনা। এমন নয় যে একটা হচ্ছে আমার ঘরের কাজ, একটা অফিসের কাজ একদিকে, আর একটা ধর্ম, যে আমি ঘরে পড়াশুনো করছি কি স্কুলে পড়াই, এটা হচ্ছে আমার কাজ, আমার দৈনন্দিন জীবন, আর উদ্বোধনে গেলে সেটা হচ্ছে ধর্ম করছি আমি। এইরকম তফাত নয়, ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য সেম রিয়ালিটি। এই জন্য স্বামীজি বলছেন এক জায়গায় যে দ্য ওয়ান হু থিঙ্কস দ্যাট আই উইল গো টু আ হিমালয়ান কেভ অ্যান্ড সিট অ্যান্ড মেডিটেট অ্যান্ড ডাই দেয়ার, হি হ্যাজ মিস দি ওয়ে। যে ধর্ম, আমি ভগবান লাভ করব বলে পালিয়ে গিয়ে হিমালয়ের একটি গুফাতে মধ্যে বসে ধ্যান করে মরে যাব, জগৎটা মিথ্যা বলে ত্যাগ করে দিলাম, সে ভুল দিকে চলে গেছে, সে লক্ষ্যকে ধরতে পারেনি, ঠিক জায়গাটাকে বুঝতে পারেনি সে। অ্যান্ড ইফ হি প্লাঞ্জেস হেডলং ইন টু দ্য এনজয়মেন্টস অফ দি ওয়ার্ল্ড, হি টু হ্যাজ মিস দ্য ওয়ে। সে যদি আবার জগতের বিলাসিতার মধ্যে লাভ দিয়ে আমি জগৎকে ভোগ করব, যতদিন বেঁচে আছি ফুর্তি করব, তারপরে মরে গেলে কি হবে আমি জানি না, ভগবান আছেন, ব্রহ্ম আছেন, আত্মা আছে, এসব জানি না, বুঝি না, বিশ্বাস করি না, জগৎকে আমি ফুর্তি করে আই ওয়ান্ট টু এনজয়, এটা যে ভাবছে স্বামীজি বলছেন হি টু হ্যাজ মিস দ্য ওয়ে, হি টু হ্যাজ মিস দ্য ওয়ে, সেও লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাহলে কোনটা, উইথ হোয়াট ইজ দ্য ওয়ে, তাহলে উপায় কি? স্বামীজি বলছেন দ্য ওয়ে ইজ টু ডিফাই দি ওয়ার্ল্ড। এই যে জগতের আমার অনুভূতি হচ্ছে, আমি যেখানে আছি, যে অবস্থাতে আছি, সেইখানেই ভগবানকে দেখা, আত্মা ব্রহ্মকে দেখা, অনুভব করা। কেন? আবার সেই এক তত্ত্ব, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, যারই নিত্য তারই লীলা, যিনি ব্রহ্ম তিনি এই জগৎরূপে বহুরূপে প্রতিভাত হচ্ছে। কাজেই আমি যদি ভগবানকে পেতে চাই, এটাকে ছেড়ে কোথায় পাবো? আর একটু সরল করে বলি, সোনার গয়না আছে, সোনার গয়না আছে, আংটি আছে, একটি হাতে পরার জন্য বালা আছে, গলায় পরার জন্য হার আছে, আংটি, বালা আর হার, সোনার তৈরি। এখন কেউ যদি এসে বলে যে এগুলো মিথ্যা, আসলে আসল জিনিসটা হচ্ছে সোনা, সোনাটাই তত্ত্ব, এই গয়নাগুলো মিথ্যা, তাহলে একজন কেউ খুঁজতে বেরোলো, তার এই আংটিটা মিথ্যা, হারটা মিথ্যা, এই বালাটা মিথ্যা, সোনাটা খুঁজি, এগুলোকে ফেলে দিই, সে সোনা খুঁজে পাবে? সোনা খুঁজে পাবে? বলছে এই চেয়ারটা নয়, টেবিলটা নয়, কাঠটাই সত্য, এই লেকটার্নটা নয়, কাঠটাই হচ্ছে সত্য, তাহলে টেবিলটাকে ফেলে দিই, চেয়ারটাকে ফেলে দিই, ওটাকেও ফেলে দিই, এবার কাঠটা কোথায় খুঁজে বেড়াই? খুঁজে পাবে? পাবে না। তার কারণ হচ্ছে যে জিনিসটাই সোনা সেটাই গয়না, সোনাটাই গয়না হয়েছে, সোনাটাই বালা হয়েছে, হার হয়েছে, আংটি হয়েছে, যে জিনিসটা কাঠ, যাকে আমি কাঠ বলছি, সেটাই ওখানে লেকটার্নটা হয়েছে, এখানে টেবিল হয়েছে, এখানে চেয়ার হয়েছে, একই জিনিস, এই এত রূপে দেখা দিচ্ছে, আমি এর নাম আলাদা, ওখানে লেকটার্ন, এর নাম আলাদা টেবিল,
ওটার শেপ, তার ফাংশন, ব্যবহার আলাদা, এটার ব্যবহার আলাদা, এটারও ব্যবহার আলাদা। আমাদের তাহলে করতে কি হবে? এই যে এখন অনুভব হচ্ছে, যেটাকে আমি মানুষ বলে জানলাম, যেটাকে পশু বললে জানলাম, যেটাকে দেবতা বললে জানলাম, যেটাকে ইতর প্রাণী বলে জানলাম, যেটাকে নন লিভিং জড় বললে জানলাম, আর এক ভাবছি কোথায় ভগবান আছেন চৈতন্য। স্বামীজি বলছেন সেই চৈতন্যই, ঠাকুর বলছেন সেই ব্রহ্ম, সেই চৈতন্য, সেই মা কালী, এত সব রূপে তোমার সামনে আছে, তোমার সামনেই আছেন। যেমন আংটি সোনার ছাড়া নয়, হারটা সোনার ছাড়া নয়, বালাটাও সোনার ছাড়া নয়, তেমন এই মানুষগুলো ভগবান ছাড়া নয়, ভগবান এদের মধ্যেই আছেন, তিনিই এই সব রূপে। দেবতারাও সেই ভগবান, ইতর প্রাণীরাও সেই ভগবান, এমনকি এই জড় বস্তুও সেই ভগবান। রূপ আলাদা, নাম আলাদা, তাদের ব্যবহার আলাদা। কেউ খুব ভালো ব্যবহার করে, কেউ মন্দ ব্যবহার করে, কেউ খুব বুদ্ধিমান, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সাধু, কেউ হয়তো ডাকাত, কিন্তু এক চৈতন্য সর্বব্যাপী। এইটাকে চিনতে হবে তাহলে, এই বহুর মধ্যে এককে চিনে সেই একের সেবা বহুর মধ্যে দিয়ে। আমি আবার বলছি, এই যে বহু, এই বহুটাকে আমরা বহু বলে দেখছি, একের সন্ধান নেই আমাদের। সেই চৈতন্য ভগবান নারায়ণ বিষ্ণু যাই বলি, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বহুটাকে দেখছি, এতজন মানুষ, কেউ বন্ধু, কেউ রিলেটিভ, কেউ ভালো, কেউ মন্দ মনে হচ্ছে, কেউ আমার শত্রু, কেউ মিত্র, আর আমি একরকম তাদের মধ্যে, এরা সবাই আমার থেকে আলাদা। এই যে দেখছি, এর মধ্যে একটি একত্ব আছে, সেই একত্বটাকে খুঁজে পেতে হবে। তারপরে সেই একত্বরই পূজা কিংবা সেবা বহুদের মাধ্যমে, বহুকে ছেড়ে নয়। ঠাকুর মজা করে বলতেন, খুব সুন্দরভাবে বলতেন, বলতেন চিনিতে বালিতে মিশে আছে, চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে, চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে, দুধে জলে মিশে আছে, হাঁস আলাদা করতে পারে। আবার মজা করে বলতেন, গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মালটি লও। তার মানে কি, কি মিশে আছে? এইখানেই আত্মা অনাত্মা মিশে আছে, যে চৈতন্য আর জড় মিশে আছে এইখানে। আমি নাম রূপটাকে বাদ দিয়ে এর মধ্যে যে চৈতন্য আছে তাকে চিনতে হবে, তাকে চিনে তারই সেবা। এই যে শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর বলে গেছেন, স্বামীজি ঠিক ঠিক বুঝেছেন, বুঝতে পাচ্ছেন যে এই যে জীব দেখছি, তার মধ্যে যে শিব আছেন, এটা একটি ইটস এ ফ্যাক্ট। একে ছেড়ে দিয়ে আমি শিব খুঁজতে গেলে সহজে পাওয়া যাবে না। এটা তো দার্শনিক তত্ত্ব। আমার মনে পড়ে শঙ্করাচার্যের বিখ্যাত একটি স্তোত্র আছে, দক্ষিণামূর্তি স্তোত্র, তাতে তিনি বলছেন, বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। বলছেন বিশ্বব্রহ্মাণ্ড কেমন একটা আয়না, আয়নাতে যদি একটা শহর দেখা যায়, আমি নিজে দেখেছি ছোটবেলায় ওই গাড়ি করে যাওয়ার সময় একটি শহরে ঢোকা হবে রাত্রিবেলা, শহরের সব আলোটুকু একটি গাড়ির আয়নার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে সমস্ত শহরটা ওই ওই আয়নার মধ্যে দেখা যাচ্ছে। ঠিক তেমনই বাইরে জগৎ নেই, বাইরে এই এতজন নেই, বাইরে এই শরীর মনু নেই, এক চৈতন্য দর্পণ আছে, তার মধ্যে এই সব প্রতিভাত হচ্ছে। এই যে আমরা দেখছি, এত এত অনুভব হচ্ছে, এই সব কিছু আমাদের চৈতন্যের মধ্যে। এটা বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। আয়না বললেই সবাই বলবে আচ্ছা আয়নার বাইরে তো একটা যায় জিনিস আছে, সেটাই প্রতিবিম্ব হচ্ছে, তা নয়, এখানে সবটাই ভেতরে। তখনকার দিনে হয়তো টিভি টিভি কিছু ছিল না বোধ হয়, তাহলে শঙ্করাচার্য হয়তো টিভির উদাহরণ দিতেন, টিভির মধ্যেই সবকিছু যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই চৈতন্যের মধ্যে এই সব কিছু দেখা যাচ্ছে। আর সেই চৈতন্যটা কে, সেটা তুমি নিজেই, তোমার আসল স্বরূপ। তুমি যে ভাবছো আমি একটা শরীর, একটি মন, আমি বালক কিংবা বৃদ্ধ, আমি পুরুষ কিংবা নারী, কে আমি, আমার এই সুখ দুঃখ, আমার জীবনের আশা, এই এই যে ভাবছো, এটা একটি কল্পনা মাত্র, তোমার আসল স্বরূপ হচ্ছে সেই চৈতন্য। এটি হচ্ছে, দিস ইজ দি কোর আইডিয়া। এখান থেকে সব সব স্বামীজির যে যত বাণী, সব দর্শন, সব কিছুর বিস্তার। ক্যারিয়ার গঠন করতে গেলে, সমাজ সেবা করতে গেলেও নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি না করলে নিজের ক্যারিয়ারও হবে না, কারোর সেবাও করা যাবে না। প্রথম কথা, তাই স্বামীজি বলছেন, এবার এই কথাগুলো বোঝা যাবে। স্বামীজি বলছেন প্রথম কথা,
হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, নিজের ওপরে বিশ্বাস রাখবে। এখন আমরা বুঝতে পারছি নিজের ওপরে বিশ্বাস রাখা মানে কি। নিজে মানে এই শরীর মন নয়, শুধু এর পেছনে যে অনন্ত সত্তা আছে, চৈতন্য আছে, ওই যে এক যিনি বহুরূপে আছেন, তার উপরে বিশ্বাস রাখা। আমি সেই চৈতন্য, আজ এই শরীর মনে আছি, এক সময় অন্যরকম ছিলাম, আবার একদিন এটাও চলে যাবে, আরেক শরীর মন পাবো কিংবা মুক্তি পাবো। তো এই যে চৈতন্য, সর্বশক্তিমান যে চৈতন্য, তার উপরে বিশ্বাস রাখা, আমি সেইটি বলছে নিজের সেইটার উপরে বিশ্বাস রাখবে। কখনো বলবে না, নেভার টেল ইউর সেলফ আই ক্যানট, অলওয়েজ সে দ্যাট আই ক্যান। একটি বিখ্যাত উক্তি আছে, একজন নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফোর্ড বলতেন যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ আর রাইট, ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যানট ইউ আর রাইট, ইউ ক্যানট। মজার কথা, তুমি যদি ভাবো তুমি পারবে, ঠিক ভেবেছ, তুমিই পারবে। তুমি যদি ভাবো তুমি পারবে না, এটাও ঠিক ভেবেছ, কখনো পারবে না। সো এই হচ্ছে যে আমি অনেক সময় স্টুডেন্টদের বলি যে একটা বড় গাড়ি, স্করপিও কিংবা কেমন গাড়ি, সে যদি ড্রাইভার অ্যাক্সিলারেটর টিপে রাখে, তার সঙ্গে ব্রেকটাও টিপে রাখে, ব্রেকটার উপরে পা দিয়ে রাখে, গাড়িটা কী হবে, ইঞ্জিনটা গরম হবে, গর্জন করবে, কাঁপবে, কিন্তু এগোবে না। একটি অটো তার পাশ দিয়ে ফটফট করে বেরিয়ে চলে যাবে। আমাদের জীবনেও কিন্তু তাই হয়, আমাদের জীবনেও তাই হয়। আমরা কি করি যে আমি পারি না, ও পারে কিন্তু আমি পারি না, অন্যরা পারে, সে হয়তো পারে, স্বামীজি হয়তো পারে, কিন্তু আমি পারবো না। আমার বন্ধু যে ক্লাসে ফার্স্ট হচ্ছে সে পারে, আমি পারবো না। যে গান গাইতে পারছে ও পারে, আমি পারবো না। যে আঁকতে পারছে সে পারে, আমি পারবো না। এই যে আমি পারবো না, ব্রেক লাগিয়ে রাখেছি জীবনে আমি। আমার যে জীবন একটি সেই পাওয়ারফুল গাড়ির মতন, সেখানে আমি অ্যাক্সিলারেটরটাও ওপরে পা রাখছি, আবার ব্রেকের ওপরেও পা রেখেছি। এগোবে কী করে, পারবে কী করে? যে বলছে আমি পারি না, সত্যি পারবে না। ব্রেকটাকে টিপে রাখলে গাড়িটা এগোবে কী করে? সো অলওয়েজ টেল ইউর সেলফ দ্যাট আই ক্যান। স্বামীজি বলছেন, আগের ধর্ম বলতো যে ভগবানে বিশ্বাস করে না সেই নাস্তিক, আজকের ধর্ম বলছে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ অ্যান এথিস্ট। এখন এই যে আগে দার্শনিক আলোচনাটা করলাম, এর ভিত্তিতে এই কথাটা বোঝা যাবে যে ভগবানে বিশ্বাস করে না সে নাস্তিক, এখন স্বামীজি বলছেন যে নিজের ওপরে বিশ্বাস করে না সে নাস্তিক। দুটো কথা কিন্তু আলাদা নয়। আমরা নিজের অর্থটা বুঝতে পেরেছি, বহু আর এক যদি একই হন, ভগবান আর এই জীব যদি একই হন, জীবের মধ্যে যদি শিব থাকেন, তাহলে নিজের উপরে বিশ্বাস করা মানেই হচ্ছে ভগবানের উপরে বিশ্বাস করা। গান্ধীজি নাকি এক জায়গায় বলেছিলেন যে ভগবানে যে নিজের উপরে বিশ্বাস করতে পারে, সেই ভগবানে বিশ্বাস করতে পারে। সো হ্যাভ ফার্ম ফেথ ইন ইয়োরসেলফ, আমিও পারবো, যেটা অন্যজন পেরেছে আমি কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। হ্যাভ দিস ফেথ। তারপরে একটি উদ্দেশ্য থাকা চাই জীবনে, জীবনে একটি উদ্দেশ্য থাকা চাই। তুমি কখনো, আমি যে কেউই এখানে ছাত্র ছাত্রীরা বাবা মারা যারা আছেন, কেউই কোনোদিন ট্যাক্সিতে উঠে বলবে না, ট্যাক্সি যদি বলবে কোথায় যাবেন, যেখানে চলবে চলো, তুমি যেমন চলছিলে চলো, সবাই সব ট্যাক্সি যেদিকে যাচ্ছে সেদিকে চলো, বলবে কখনো? কখনো বলবে না। কিন্তু আমরা এটাই করি, শুনলেই হাসি পাচ্ছে, কিন্তু আমরা জীবনে এটাই করি। কেন করি? সবাই যেটা করছে সেটাই করব, কেন করছি? হ্যাঁ, অন্যরা করছে, ভাবিনি তো কেন করছি। ঠিক যে শোতে সবাই চলছে, সেই শোতে আমরা পড়ে চলছি। উদ্দেশ্য বলে কিছু নেই, কনশিয়াস এম ইন লাইফ। স্বামীজি বলছেন সবসময় হ্যাভ আ ভেরি হাই এম ইন লাইফ, বলছেন তোমার যেটা নিজের আদর্শ, ফলো ইয়োর ওন হাইয়েস্ট আইডিয়াল, দ্যাট ইজ দি কুইকেস্ট রোড টু প্রগ্রেস। নিজের যেটা আদর্শ, তোমার অনেক আদর্শ থাকতে পারে জীবনে, অমুক ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও ভালো লাগে, নেতাজি সুভাষ বোসকেও ভালো লাগে, স্বামী বিবেকানন্দকেও ভালো লাগে, সব রকম ভালো লাগে, তার মধ্যে যেটা হাইয়েস্ট আইডিয়াল তোমার মনে হচ্ছে, তোমার যেটা মনে হচ্ছে সবচেয়ে উচ্চ, বাট ইট মাস্ট বি ইয়োর আইডিয়াল। শুধু বই পড়ে নয়, বাবা মা বলেছে বলে নয়, শিক্ষক শিক্ষিকারা বলেছেন বলে, শুধু তার জন্য নয়, সব শুনবে, নিজে বিচার করে দেখবে আমি কেমন হতে চাই জীবনে। ইটস নেভার টু লেট টু বিগিন। সবসময় যেন যদি কেউ নিজেকে প্রশ্ন করে আমি কেমন হতে চাচ্ছি, কোন দিকে এগোচ্ছি, যাতে মন পরিষ্কার একটা জবাব দিতে পারে, হ্যাঁ আমার এই আদর্শ, আমি এই দিকে যাচ্ছি। ট্যাক্সিতে উঠেছি, নিশ্চয়ই সবাই বলতে পারবে, যে কেউ ট্যাক্সিতে বলে বসেছে, যদি ট্যাক্সি থামিয়ে জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছেন আপনি, সঙ্গে সঙ্গে বলতে পারবে অমুক জায়গায় যাচ্ছি। ঠিক তেমনই আমাদের জীবনে একটি আদর্শ থাকা চাই, অ্যান্ড লেট ইট বি আ নোবেল আইডিয়াল,
ভেরি হাই অ্যান্ড নোবেল আইডিয়াল। আরেকটি কথা বলে আমি শেষ করব। স্বামীজি শিক্ষার উপরে খুব জোর দিয়েছেন, এডুকেশন ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন উইদ ইন। তার মধ্যে একটি কথা বারে বারে তিনি বলতেন, বলতেন যে কনসেন্ট্রেশন একাগ্রতা, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অল নলেজ কামস থ্রু কনসেন্ট্রেশন অফ দি মাইন্ড। স্বামীজি বলতেন দি ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড এ গ্রেট পার্সন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। মনের একাগ্রতা খুব জরুরি যে কোনো ক্ষেত্রতে, আধ্যাত্মিক ক্ষেত্রতে যে ধ্যান করছে তার জন্য তো খুবই জরুরি, যে পড়াশুনো করছে তার জন্য খুব জরুরি। সব ছাত্ররা জানে, সে স্কুলের ক্লাস ফাইভের ছাত্র থেকে নিয়ে পিএইচডি ছাত্র অব্দি জানে যে আমার মনের একাগ্রতা খুবই জরুরি। যে ঘরের গৃহিণী রান্না করছে সেও জানে যে একাগ্রভাবে করলে কাজটি অনেক ভালো হয়। সব ক্ষেত্রতে মনের একাগ্রতা খুব দরকার, প্রয়োজন। ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড এ গ্রেট পার্সন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন, স্বামীজি এটা বলতেন। স্বামীজির জীবনে এরকম কত ঘটনা আছে। শরৎচন্দ্র তার ঘরে এসছেন বেলুড় মঠে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তখনকার দিনে সে মোটা মোটা ভলিউম তার ঘরে সাজানো আছে। শরৎচন্দ্র বলছেন, স্বামীজি এত মোটা মোটা বই একজন সারা জীবনে পড়তে পারে? স্বামীজি বলছেন, কি বলছিস, আমি নটা ভলিউম পড়ে নিয়েছি, আই এম রিডিং দ্য টেন্থ। তুমি নটার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে যা কিছু প্রশ্ন করতে পারো। আর শরৎচন্দ্র ঠিক তেমন এক একটা করে বই বার করছেন আর এখান থেকে ওখান থেকে প্রশ্ন করছেন, আর স্বামীজি সবটা জবাব দিলেন অনেক জায়গায় সেই কমা ফুল স্টপ দাঁড়িয়ে অব্দি এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজে। শরৎচন্দ্র অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব? স্বামীজি বলছেন, পূর্ণ ব্রহ্মচর্য যে পালন করে, পবিত্র জীবন করে, একাগ্রতা, এর দ্বারা সম্ভব, সবাই পারে। মিরাট, মিরাটে স্বামীজি আছেন অখণ্ডানন্দজির সঙ্গে, মিরাট পাবলিক লাইব্রেরির থেকে ওই স্যার জন লুবকের বই বড় বড় মোটা মোটা ভলিউম এক একটা করে নিয়ে আসছেন, স্বামীজি পড়ছেন, একদিন দুদিনের মধ্যে ফেরত দিয়ে দিচ্ছেন। লাইব্রেরিয়ান জিজ্ঞেস করছেন অখণ্ডানন্দজিকে, এটা আপনি পড়ছেন না, এত তাড়াতাড়ি কেউ এত মোটা মোটা বই পড়ে ফেরত দিতে পারে? অখণ্ডানন্দজি বলছেন, এটা আমার জন্য নয়, এটা আমার গুরু ভাই স্বামী বিবেকানন্দের জন্য। তো লাইব্রেরিয়ান বলছে, সে যেই হোক সে পড়ছে না। স্বামীজিকে বলাতে স্বামীজি নিজে গিয়ে লাইব্রেরিয়ানের কাছে গেলেন, আর ঠিক একই ঘটনা। লাইব্রেরিয়ান বিভিন্ন বই যে ওনার নামে ইস্যু করা হয়েছিল সে বই থেকে প্রশ্ন করছেন, আর স্বামীজি একের পর এক বলে দিচ্ছেন। আমি এই ঘটনা এই জন্য বললাম, মিরাট ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষিকা এসেছিলেন বছর কয়েক আগে আমাদের বেলুড়ের কলেজে। তো উনি বলছেন যে মিরাট সেই লাইব্রেরি এখনও আছে, সরকারি লাইব্রেরি, আর যেখানে লাইব্রেরিয়ান বসেন সেখানে স্বামীজির ছবি একটা রাখা আছে ওপরে তার। তো এই স্বামীজির এরকম ট্রেমেন্ডাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন, আর যেখানেই দেখবে এক্সেলেন্স হয়েছে সেখানে কিছু না কিছু পাওয়ার অফ কনসেন্ট্রেশন একাগ্রতা আছে। ছাত্ররা তোমরা অনেকেই জানো হয়তো, একজন মহারাজ এই মাস কয়েক আগে সরকার ঘোষণা করলো ভাটনাগর অ্যাওয়ার্ড, শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড, দেশের সর্বোচ্চ সায়েন্স অ্যাওয়ার্ড সেই মহারাজকে দেওয়া হলো। তিনি ম্যাথামেটিশিয়ান, খুব বড় ম্যাথামেটিশিয়ান, টপোলজিতে। তো তিনি, আমি তাকে দেখেছি কি প্রচন্ড একাগ্রতা, একটা কাজ ধরলে কিভাবে উনি তার পেছনে পড়ে সেই কাজটাকে শেষ করেন। একদিন সকালবেলা আমাদের যে ইউনিভার্সিটিতে, বিবেকানন্দ ইউনিভার্সিটিতে গেছি, সেই মহারাজকে দেখছি তিনি 7টার সময় বলছেন এবার আমি ঘুমোতে যাচ্ছি। আমি বললাম, মহারাজ এখন ঘুমোতে যাচ্ছেন সকাল 7টায়? বলছে হ্যাঁ, সারা রাত জেগেছিলাম। উনি সারা রাত জেগেছিলেন কেন? বলছেন গতকাল একটি আমার পিএইচডি ছাত্র একটি প্রবলেম নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, তো সে বললো মহারাজ অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, কালকে দেখব। তো সেই ছাত্র বাড়ি চলে গেল, মহারাজ সেটাকে নিয়ে বসে আছেন, সেই ম্যাথামেটিক্সের সমস্যাটাকে নিয়ে বসে আছেন। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই নেই, 3টে, 4টে, 5টা, 6টা, আমি যখন যাচ্ছি তখন কাজটা শেষ হয়েছে, বলছে আমি এখন ঘুমোতে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের মনে যে প্রশ্নটা আসবে, আমি যেটা করতাম যে ঠিক আছে আজকে থাক, কালকে হবে আবার, তাহলে মহারাজ আপনি ছেড়ে দিয়ে আবার সকালবেলা ধরতে পারতেন। তো তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, বলছেন যে আই কান্ট স্লিপ, আমি তো ঘুমোতে পারবো না, কাজটাকে যেটাকে নিয়েছি সেটাকে শেষ না করলে আমি তো ঘুমোতে পারবো না। এই হচ্ছে একাগ্রতা, দিস ইজ কনসেন্ট্রেশন। তিনি আজকে ওই ওনার ওই কাজের জন্য
ভাটনাগা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সরকার একটা স্বীকৃতি দিয়েছে। এরকম একাধিক লোককে আমি দেখেছি বিভিন্ন কাজে, শুধু পড়াশুনো নয়, তাদের যে অফিসের কাজে হোক, তার বাগানের কাজে হোক। আমি একজন মহারাজকে দেখেছি, বৃদ্ধ মহারাজ, এখন মনে পড়ছে বলতে বলতে, দেওঘর রামকৃষ্ণ মিশনে তার শরীর চলে গেছে, বৃদ্ধ ছিলেন তখন, বিদ্যাধর মহারাজ, তিনি বয়স হয়ে গেছে তখন প্রায় 65 ওপরে বয়স। তো উনি করতেন কি, একটু যাতে আশ্রমের কাজ করতে পারি বলে, তাই জন্য ওই গাছের যেগুলো পাতা বড় বড় হয়েছে সেগুলো ছেঁটে দিতেন। তো একদিন সেই গাছের পাতা ছাড়ছেন এক ওই কাটার দিয়ে, সেই খেলার মাঠ, বিশাল খেলার মাঠ, সেখানে ফুটবল ম্যাচ হবে ছেলেদের, ক্লাস 9-10 বোধ হয়। তো সেই বড় ফুটবল ম্যাচে প্রচুর ছেলেরা এসছে, সব ছাত্ররা বসেছে, টিচাররা স্টাফরা জড়ো হয়েছে, আমিও ছিলাম, আমিও দেখছি। খেলা আরম্ভ হলো, আমি দেখছি মহারাজ এক মনে সেই গাছের পাতা কেটে যাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন না, তিনি করে যাচ্ছেন। ম্যাচ হলো, কত হই হই, কত হাততালি, গোল হচ্ছে, চিৎকার চেঁচামেচি বাচ্চাদের, মহারাজ সেই এক মনে কাজ করে যাচ্ছেন, একবারও ঘুরে তাকাচ্ছেন না। কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে গেল, বাচ্চারা সবাই বল টল গুটিয়ে নিয়ে টিফিন করতে চলে গেল। তারপরে আমি ওদিকে তাকাচ্ছি, আমি দেখছি সেই মহারাজ, তখনও খেলার মাঠ ফাঁকা হয়ে গেছে, শূন্য, আর কেউ নেই, সন্ধ্যা হয়ে আসছে, উনি এক মনে সেই গাছের পাতা কেটে যাচ্ছে, যা বাগানের কাজ করে যাচ্ছেন। একাগ্রতা, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এখন ছাত্ররা জিজ্ঞেস করবে কি করে হয়, কালকে একজন জিজ্ঞেস করছিল কি ধ্যান করলে হয়, যে ছেলেটি বড় ছটপটে, তাকে ধ্যান করালে হয় কনসেন্ট্রেশন? ধ্যান করলে তো খুবই ভালো, কিন্তু যে খুব ছটপটে পড়াশোনায় 5 মিনিট বসতে পারে না, সে কি ধ্যান করতে বসবে? দের ইজ এ ওয়ে, একটি মেথড আছে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য, সেটি বলে আমি শেষ করছি। ওয়ে অফ ইনক্রিজিং কনসেন্ট্রেশন হচ্ছে, দ্য সিক্রেট ইজ দিস, টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। যে কাজই তুমি করছো, তুমি পড়াশোনা করছো, বন্ধুর সঙ্গে গল্প করছো, যাই করছো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। এখানে বসে আছো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। কেন? অনেক সময় প্রশ্ন ওঠে যে আমি ধ্যান করার সময় অ্যাটেনশন দেবো, কনসেন্ট্রেশন করবো, পড়াশোনার সময় কনসেন্ট্রেশন করবো, গল্প করছি, এমনি বসে আছি, বেড়াচ্ছি, তখন কনসেন্ট্রেশন দরকার কেন? তার জবাব স্বামীজি নিজে বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড। তোমার কটা মন আছে? একটাই মন আছে, তোমার মন দুটো নেই, ইউ হ্যাভ গট অনলি ওয়ান মাইন্ড, ইট ইজ দ্য সেম মাইন্ড। যে মন দিয়ে তুমি আজকে সেটাকে মনটাকে ছড়িয়ে রাখছো, সেই মন দিয়ে একদিন তুমি পড়াশোনা করতে চাইবে। সো আমাদের একজন মহারাজ বলতেন ছাত্রদের, আচ্ছা তোমার বাবা যেটা দিয়ে, যে ব্লেড দিয়ে দাড়ি কামান, সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল কাটো, তাহলে তোমার বাবা সেই ব্লেডটা ব্যবহার করতে পারবেন? বলছে না, পারবেন না। কেন? তো ব্লেডের সেই ধারটা আর নেই, ধারটা মোটা হয়ে যাবে। ঠিক তেমনই আমার মন তো একটাই, সেই মনটাকে যদি আমি সারাদিন ছেড়ে দিই, যা ইচ্ছে তাই করো, ভোরে সকালে দেরি করে উঠলাম, তারপরে টিভি দেখলাম, তারপরে মোবাইলে বন্ধুর সঙ্গে গল্প করলাম, তারপরে একটু বেড়াতে গেলাম, তারপরে একটু কোনো রকমে স্কুলে কিংবা কলেজে গিয়ে সেখানেও আড্ডা দিলাম, মাঝে মাঝে মন দিচ্ছি না পড়াশোনায় কী হচ্ছে, এইভাবে করতে করতে সারাটা দিন কাটলো, করে ভাবছি রাত 10টার সময় এবার একটু পড়ে নিই, কালকে পরীক্ষা আছে। যেই পড়তে বসবে, ফিজিক্সের বই খুলে বসবে, তখন সঙ্গে সঙ্গে ঘুম পাবে, হাইট উঠবে। কেন? মন বলছে যে সারাদিন আমি হেসে খেলে বেরিয়েছি, যা ইচ্ছে তাই করেছি, এখন এই বোরিং বইটা পড়ব? কখনোই পড়ব না, পরীক্ষা থাক আর যাই থাক, মনের অভ্যাস হয়ে গেছে নিজের মতন ঘুরে বেড়ানো। কাজেই এখানে দ্য ওয়ে ইজ, যে কাজটাই করবে, যেটা জরুরি কাজকে কেন করবে না, বন্ধুর সঙ্গে গল্প করা তাও কেন করবে না, টিভি দেখা তাও কেন করবে না, বাট মেক ইট আ হ্যাবিট টু গিভ ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন। আমার মনে আছে একটি গল্প আমি শুনেছি, বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার ছিলেন স্বামী নির্বেদানন্দজি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ কি আমার নিজের দ্বিতীয় বিশ্বযুদ্ধতে খুব ইন্টারেস্ট, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 40-এর দশকে 40-41-42, ওনারও খুব ইন্টারেস্ট স্বামী নির্বেদানন্দজির। তো তিনি সব খবরের কাগজ, তখনকার রেডিওতে যা খবর পাচ্ছেন, সেই ইউরোপের ম্যাপ বার করে কোথায় জার্মান সৈন্য এগোলো, কোথায় ব্রিটিশ সৈন্য পিছিয়ে গেল, এইসব তিনি করছেন। একজন একটু সাহস করে বলল, মহারাজ আপনি যে এত মেতে আছেন এই
যুদ্ধ ব্যাপার নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো ধ্যান করার সময় মন বসে ভগবানে? তখন মহারাজ অবাক হয়ে তাকিয়ে আছেন, বলছেন কেন, আমি তো এই যখন এটা করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর নিয়ে আলোচনা করছি, ধ্যানের কথা ভাবি না, ধ্যান যখন করি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবি না। আমাদের এটাই মুশকিল হয়ে যায় যে আমরা এই মনটাকে কম্পার্টমেন্টালাইজ করতে পারি না। নেপোলিয়নের নাকি এই ক্ষমতাটা ছিল, তিনি বলতেন যেটা করছেন সেটা প্রচন্ড অ্যাটেনশন দিয়ে করতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করে পারেন, বলছেন যে আমার মনে অনেকগুলো ক্যাবিনেট আছে, ড্রয়ার যেমন থাকে, তো যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন প্যারিসের আর্কিটেকচার কেমন হবে সব ড্রয়ার বন্ধ করি, আর্কিটেকচারের ড্রয়ারটা বার করলাম, তার মধ্যে কি আছে সেই নিয়ে আলোচনা করছি, যখন চিঠি লিখতে হবে বার করে করেসপন্ডেন্স ড্রয়ারটা খুলে বার করলাম, বাকি সব ড্রয়ার বন্ধ আছে, কোনো চিন্তা আসে না অন্য জায়গার থেকে, যখন যুদ্ধের খবর আসছে তখন এই ড্রয়ার বন্ধ করে যুদ্ধের এটা বার করলাম, আর যখন ঘুমোতে চাই আমি কনসিয়াসলি বলছেন সব ড্রয়ার বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি আমি। তো এই এই এত কন্ট্রোল ওভার দি মাইন্ড, ইট ইজ পসিবল। এটা আমরা যদি যেখানে যেমনটি কাজ করছি, ইফ ইউ স্টার্ট বাই পেইং ফুল অ্যাটেনশন টু হোয়াট এভার উই আর ডুইং, দেন ডেফিনেটলি আওয়ার পাওয়ার অফ কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ। মূল কথাগুলো এই হলো যে স্বামীজির দর্শনের মূলে হচ্ছে যে এক চৈতন্য, এক ভগবান সর্বরূপে আছে, দিস ইজ দ্য ক্রাক্স, ওয়ান অ্যান্ড দ্য মেনি। সেখান থেকেই আসছে নিজের উপরে বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস মানে ভগবানে বিশ্বাস। সেখান থেকেই আসছে যে আমি যদি নিজের খুশি থাকতে চাই, আনন্দ পেতে চাই, অন্যকে আনন্দ দিতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, শুধু নিজের স্বার্থপর এইটুকু শরীর মনের জন্য যদি করে যাই তাহলে কোনোদিন আনন্দ পাবো না। সেখানে এই সমাজসেবার কথা আসছে, শুধু ক্যারিয়ার গঠনে আনন্দ নেই, তার সঙ্গে সমাজের চিন্তাও করতে হবে। কেউ বিনায়ক লোহানির মতন সব ছেড়ে দিয়ে অন্যের সেবাতেই লেগে গেছে, কেউ বা সেই জনসন অ্যান্ড জনসনের এমডির মতন নিজের জীবনটাকে এমনভাবে যাপন করছে তার যা দরকার সবই পাচ্ছেন, আবার অন্যদেরও মঙ্গল হচ্ছে। আর বড় কথা, নিজের উপরে বিশ্বাস একটি উচ্চ আদর্শ, যাতে আমি নিজেকে যখনই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছি, গাড়িটা কোথায় যাচ্ছে জীবনের, বলতে পারি, নিজের মনে মনে অন্তত বলতে পারি আমার এখন এই আদর্শ। আর থার্ড, ফার্স্ট ইজ কনফিডেন্স ইন ইয়ারসেলফ, সেকেন্ড ইজ আ হাই এম, অ্যান্ড থার্ড কনসেন্ট্রেশন, যেটা করছি যখন করছি পূর্ণ মনোযোগ দিয়ে যাতে করতে পারি। এই বলেই আমি শেষ করছি, ধন্যবাদ।